हाय एवरीवन, आमी राहुल आर तोमरा देखछो एमएलडी बाय राहुल। आजकेर एक नतून भिडियो निये एसेछि तोमादेर जन्य। तो इतिमध्येई जेनफास यूजी 2022 जे एग्जाम सेटी 15 मे होये गेछे। तो कोश्चेन पेपारेर जे उत्तर सेगुलो प्रत्येकटी आलादा आलादा, फिजिक्स केमिस्ट्री बायोलजी इंग्लिश लजिक्याल रिजनिंग, तार उत्तर चैनेले आपलोड होये गेछे। तोमरा जारा जारा एखोनो देखोनि तारा अवश्यई देखे निते पारो। आजकेर भिडियोते অনেকগুলো টপিক তোমরা যেগুলো যেগুলো কমেন্ট করছো, জানতে চাইছো কমেন্টের মাধ্যমে, সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং কাট অফের ব্যাপারেও তোমরা অনেকে জিজ্ঞাসা করছো। তো মূল ভিডিওতে আজকে আমরা এমন এমন কিছু টপিক আলোচনা করব যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে, পরবর্তীতে কাউন্সিলিংয়ের জন্য সুবিধা হবে, কিংবা তোমাদের কলেজ পেতে গেলে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও তোমরা যে কমেন্টগুলো করেছো সেগুলো তোমাদেরকে আজকে উত্তর এই ভিডিওতে দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছিল প্রত্যেকটা টপিক অনুসারে, তোমরা অনেকে একটা প্রশ্ন বারবার করছিলে যে প্রশ্ন কি সত্যি কঠিন হয়েছে, এটাই প্রশ্নটা অনেকেই জানতে চাইছো। তো দেখো, একটা কথা ভালোভাবে বলা যায় যে প্রশ্ন কঠিন সহজ এরকমভাবে তুমি ক্যালকুলেট করতে পারবে না। এরপর তোমার যে সাবজেক্টটা ভালোভাবে পড়া রয়েছে, তুমি প্রিপারেশন যে সাবজেক্টের ভালো করেছো সেখানে তুমি ভালো করতে পেরেছো, এবং যেখানে তুমি প্রিপারেশন কম করেছো বা ভালো করে ওঠেনি তো সেখানে তুমি বেশি করতে পারো নি। যে সমস্যাটা ফিজিক্সের ক্ষেত্রে হয় এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু কিছু হয়, ইংলিশটা সবারই না হবে না, কারণ তাই কম বেশি সবাই করতে পারবে। লজিক্যাল রিজনিংসের ক্ষেত্রেও তাই কম বেশি সবাই করতে পারবে এবং পেরেছো, যেটা কমেন্টে বারবার জানাচ্ছ। এবং বায়োলজি তোমরা সব থেকে বেশি সবাই সঠিক উত্তর দিতে পেরেছো, এরকমই তোমরা কমেন্টে জানিয়েছো। তো দেখো, এখানে একটা প্রশ্ন তোমরা করেছো যে ফিজিক্স পেপারটা একটু প্রবলেম হয়েছে, কঠিন লেগেছে। তো দেখো, এখানে 2 থেকে 3টে কারণ রয়েছে। এক, ফিজিক্সে অঙ্ক জোর থাকবেই, মানে অঙ্কের উপরেই জোর দেবে, প্রশ্ন জটিল বলছি না, মানে অঙ্ক বেশি প্রশ্ন আসবে ফিজিক্সে, তো সেই হিসাবে কিছুটা প্রবলেম হয়েছে। আরেকটা প্রবলেম, এই ফিজিক্স করতে গিয়ে প্রশ্নটা জটিল মনে হওয়ার কারণ, তোমরা হয় প্রথম থেকে শুরু করেছো ইংলিশ, কারণ সহজ লাগবে কম বেশি সবারই, বায়োলজি করেছো, লজিক্যাল রিজনিং করেছো, এখানে 3টে সাবজেক্টের মধ্যে লজিক্যাল রিজনিংসে হয়তো তোমরা অনেকে বেশি সময় দিয়ে দিয়েছো। এই লাইনটিও তোমরা অনেকে কমেন্ট করলে যে দাদা লজিক্যাল রিজনিংসে বেশি সময় দিয়েছো। এখানে দেখো একটা ব্যাপার, এই জায়গাতে সময় বেশি দেওয়ায় তোমরা কিন্তু ফিজিক্স পেপারটাতে অঙ্কগুলো করতে করতে তোমাদের সময় লেগেছে। তো সেক্ষেত্রে তোমরা ফিজিক্সের সব প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করে উঠতে পারোনি, তো পড়ে বুঝে ওঠার সময়টা পাওনি। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্স তোমাদের মনে হচ্ছে কিছু জটিল হয়েছে। এরপরে দেখো, যদি প্রত্যেকটা সাবজেক্টে 100% করে প্রশ্ন ধরো, তার মধ্যে কিছু প্রশ্ন 20-30% তো একটু জটিল প্রকারের থাকবেই। তো সেরকমভাবে ফিজিক্সের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়েছে। এক্ষেত্রে সুবিধা অনেক স্টুডেন্টের হয়েছে যে সব স্টুডেন্টরা প্রিপারেশন তোমরা শুধুমাত্র ওই জেনফাস বা পরবর্তীতে যে SMFWB হবে সেই জন্য নয়, তোমরা নিটের জন্য যারা প্রিপারেশন করছিলে এরকমও স্টুডেন্ট বলেছো। তো তোমরাও কমেন্ট করে বললে যে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হওয়া থেকে অনেক ক্ষেত্রে তোমরা সলিউশন বার করেছো। তো সেক্ষেত্রে বলতে পারা যায় যে তাহলে তোমরা ওই নিটের প্রিপারেশন এক্সট্রা করে করার জন্য এক্ষেত্রে কিন্তু তাদের ফিজিক্স বলো বা কেমিস্ট্রির অর্গানিক পার্ট বলো সেক্ষেত্রে অতটা প্রবলেম হয়ে ওঠেনি। তো এক্ষেত্রে নিট স্টুডেন্ট যারা ছিলে তোমাদের অনেকটাই সুবিধা হয়েছে, বাদ বাকি কিছু স্টুডেন্টের এই জায়গায় ফিজিক্সটাই প্রবলেম হয়েছে, এক সময়ের অভাব, দুই ভালো করে প্রশ্নটা পড়ে না বসতে, অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে, কারণ অবভিয়াসলি কিছু প্রশ্ন হয়তো সহজের সাথে সাথে কিছুটা ঘোরালো টাইপের প্রশ্ন থাকবে। এরপর দেখো, কেমিস্ট্রি পার্টের ক্ষেত্রে যে প্রবলেমটা তোমরা অনেকে পেয়েছো, যেটা বোঝা গেল যে যেহেতু অর্গানিক টাইপের প্রশ্ন বেশি এসেছে, তো প্রথম দিক থেকে এই কমেন্টগুলো পাচ্ছিলাম যে জানতে পারলাম যে তোমরা বলছিলে কেমিস্ট্রি টাফ লাগছে। তো দেখো, অর্গ্যানিক প্রশ্ন থাকবে, এটা আমি আমারও যে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ফেসবুকের জন্য তোমরা কেমন প্রিপারেশন করবে, তো সেখানেও বলেছিলাম যে অর্গ্যানিক টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। তো সেই হিসাবে কিন্তু পরীক্ষায় কেমিস্ট্রি যে পেপার দেখলাম সেখানে অর্গ্যানিক টাইপের প্রশ্ন এসেছে। তো আশা করি সেই জায়গাতে তোমরা যারা যারা প্রিপারেশন করেছিলে, বিশেষ করে নিট প্রিপারেশন যারা ভালো করে করেছিলে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হয়েছে। আর সময়ের ব্যাপার তো রয়েছে, যে যেহেতু সত্যি কথা বলতে গেলে ব্যাপার হচ্ছে যে কি অনেক প্রশ্ন, তার তুলনায় কিন্তু সত্যি একটু সময় কম। তো সেক্ষেত্রে সব প্রশ্নগুলো অ্যাটেম্প করে, ফিজিক্সের মতো অঙ্ক রয়েছে বা লজিক্যাল রিজনিংতে সময় লাগছে মাথাটা খাটিয়ে করতে, তো সেক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন এবং সময় তুলনামূলক কিছুটা কম হওয়ার জন্য সব প্রশ্ন তোমরা অ্যাটেম্প করতে পারো না, তো সেক্ষেত্রে একটা তোমাদের প্রবলেম হয়েছে। তবে এটা নয় যে পরীক্ষা প্রায় অনেকেরই গোলমাল হয়েছে, এটা নয়, অনেকেই তোমরা বলেছো যে দাদা এই প্রশ্নের উত্তর অনেকটাই সহজ লেগেছে, বা প্রিপারেশন যেমন করেছিলাম সেক্ষেত্রে প্রশ্ন পেয়েছি, বা আমারও পাশাপাশি পরিচিত ভাই বোন কাছাকাছি যারা রয়েছে
তাদের সঙ্গেও কথা বলে দেখলাম যে পরীক্ষা অনেকেরই ঠিকঠাক হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হলেও আলটিমেটলি তুলনামূলকভাবে পরীক্ষা কিন্তু ভালোই হয়েছে। তো এরকম অন্যান্যরাও তোমরা বলেছো যে পরীক্ষা ঠিকঠাকই হয়েছে, তো সেক্ষেত্রে দেখো কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম ছাড়া ঠিকঠাকই হয়েছে। আর এক্ষেত্রে বায়োলজি যে প্রশ্ন দেখলাম, বায়োলজি তুলনামূলক সহজেই এসেছিল, তো বায়োলজিও পরীক্ষা তোমাদের অনেকের সবারই ভালোই হয়েছে দেখলাম। এছাড়াও ইংলিশ ক্ষেত্রেও একই ব্যাপার, সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়নি। এবং লজিক্যাল রিজনিংস থেকে যে প্রশ্ন এসেছিল, জানো তো সেগুলো একটু ঘোরানো টাইপের থাকবে, সেটাকে ভাবনা চিন্তা করে করতে হয়। এক্ষেত্রেও তোমরা অনেকেই এই সমস্যার সময়ের সমস্যাটা পড়েছো, যে সময় তোমরা পাওনি বা এটাতে তোমরা বেশি সময় দেওয়ার জন্য পরবর্তীতে ফিজিক্স কেমিস্ট্রির পার্টটা তোমরা অনেকটাই করতে পারোনি, এরকম তোমরা অনেকে বলেছো। আলটিমেটলি পরীক্ষা এই লজিক্যাল রিজনিংসেও কিন্তু প্রশ্ন তুলনামূলক ঠিকঠাকই এসেছে। এরপর দেখো আরেকটা ব্যাপার, তোমরা অনেকে জানতে চাইছো যে কত মার্কস পেলে গভর্নমেন্ট কলেজ পাবো। এছাড়াও তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে কত মার্কস পেলে কোনো কলেজ পাবো বা কী ব্যাপার, এখন এই যে পরীক্ষা দিলাম অনেকের তো প্রবলেম হয়েছে, তো এক্ষেত্রে কত মার্কস ক্যাটাগরি ওয়াইজ পেলে তোমরা ঠিকঠাক কোনো কলেজ পেতে পারো, এই ব্যাপারে অনেকে জানতে চাইছিলে। তো সেই ব্যাপারে একটু তোমাদেরকে বলে দিতে পারি যে পরীক্ষা হয়েছে সেখানে জেনারেল স্টুডেন্ট যে রয়েছ, তোমরা যারা যারা 70 থেকে প্রায় 80-র মধ্যে বা এরকম কাছাকাছি যারা পেয়েছো, তো তারা তোমরা একটা ঠিকঠাক কলেজ পরবর্তীতে পেয়ে যেতে পারো। তবে এখানেও কিন্তু রাউন্ড বেসিস অনেকগুলো ব্যাপার রয়েছে, সেগুলো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে না হলেও পরবর্তী ভিডিওতে কিন্তু কাউন্সিলিংয়ের আগে ডেট দিলে এই রাউন্ড ব্যাপারে অনেক প্রশ্ন রয়েছে, এগুলো জানতে হবে, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমাদেরকে ওই ভিডিওতে জানাবো। এবং দেখো এরপরে ওবিসি এ যে 20 যে স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 65 থেকে 70 এরকম নাম্বার পেলে কিন্তু তোমরা একটা কলেজ পাওয়ার চান্স রয়েছে। এবং ওবিসি এ বা এসসি এসটি তোমরা যারা রয়েছো 55 থেকে 70 65 এরকম নাম্বার যদি পেতে পারো, তবে অবশ্যই তোমাদের কাছে একটা পরবর্তীতে সুযোগ থাকবে। এরপর দেখো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে এরপর যে পরবর্তীতে র্যাঙ্ক যে তোমাদের পাবলিশ হবে বা কাউন্সিলিং প্রসিডিওর কবে থেকে শুরু হবে, রেজাল্ট কখন বেরোবে। তো দেখো 15ই মে যে পরীক্ষা হলো, পরবর্তী এক মাসের মধ্যে প্রসিডিওর শুরু হতে চলবে বা এরকমই একটা আন্দাজ করা যায়। গত বছরের মতো হিসাব করে দেখতে গেলে তো 1 থেকে 1.5 মাস খুব জোর, এর বাইরে নয়, তার মধ্যেই তোমাদের কিন্তু র্যাঙ্কও বেরোবে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কাউন্সিলিংয়ের প্রসিডিওর তোমরা জানতে পারবে এবং কীভাবে কলেজ চয়েস করতে হবে জানতে পারবে। এবারে সবথেকে বড় ব্যাপার, বিএসসি নার্সিং ছাড়া যে অ্যালাইড হেলথ সায়েন্সের যে কোর্সগুলি রয়েছে বি, তো সেক্ষেত্রে কিন্তু মেডিকেল মাইক্রোবায়োলজি কোর্সের সংযুক্তি নতুন এবছর হয়েছে, তো সেখানে সিমেট্রিক একটা ব্যাপার রয়েছে, সেটাও তোমরা অনেকে জানতে চাইছিলে। এবং বিএইচএ কোর্সটা গত বছর যুক্ত হওয়ার পরেও কিছু সিটস এসেছিলো এবং এবছরও কিছু সিটস ইনক্রিজ হওয়ার ব্যাপার রয়েছে, তো সিমেট্রিক্সটা তোমাদের কাছে খুবই একটা এক্সাইটেড ব্যাপার, তো সেটাও আশা করি তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এক মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশ হলেই আশা করি এটা তোমরা পাবে, তো অবশ্যই পেলে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। এরপর দেখো তোমরা যে পরীক্ষাটা দিলে, তো এক্ষেত্রে তোমাদের যে র্যাঙ্ক এবং মার্কস দুটো মূল টপিক মূল ব্যাপার, তো এখানে যে তোমরা র্যাঙ্ক বা নাম্বার পাবে এই দুটো ডিফারেন্স তোমরা অনেকে জানতে চাইছিলে। তো নেক্সট পরবর্তী জেনফাস ইউজি 2022 এক্সামের যে র্যাঙ্ক ভার্সেস মার্কস, অর্থাৎ তোমরা কত মার্কসে কত র্যাঙ্ক পেতে পারো আফটার মানে রেজাল্ট বেরোনোর আগে, তোমাদেরকে 2-1 দিনের মধ্যে এরকম একটা ভিডিও তোমাদের জন্য আমি আনতে চলেছি, কোন মার্কসের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি এক্সপেক্টেড একটা কত মার্কস পেলে তোমাদের কত থেকে কতর মধ্যে র্যাঙ্ক থাকতে পারে, এটা একটা আন্দাজ মতো একটা আগের বছরের আগের 2 থেকে 3 বছরের মধ্যে ট্যালি করে, যদিও এবছর একটা নতুন প্যাটার্ন এসেছিলো তো তার সত্ত্বেও একটা ট্যালি করে একটা হোপফুলি একটা এক্সপেক্টেড তোমাদের কাছে এটা তুলে ধরবো। তো 2 থেকে 3 দিনের মধ্যে ভিডিওটা আসবে, তোমরা অনেকে এরকম ভিডিও চাইছিলে তো সেই জন্য ভিডিওটি বানাবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থেকো, যারা এখনও চ্যানেলটিকে যুক্ত করা হওনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে যে পরবর্তী ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং আরও একটা ব্যাপার এক্ষেত্রে বলে রাখি, তোমাদের জানার দরকার রয়েছে, তার কারণ আমি গত বছরও এই বিএসসি নার্সিং এবং অ্যালাইড হেলথ সায়েন্সের বিএসসি প্যারামেডিকেলের যে কোর্সগুলো রয়েছে দুটো আলাদা আলাদা করে প্রত্যেকটা রাউন্ডের শেষে বা এক্সপেক্টেড হিসাবে শেষে ক্লোজিং র্যাঙ্ক হিসাবে তোমাদেরকে কাট অফ জানিয়েছিলাম এবং সেটা অনেকটাই 90 থেকে 92% তোমাদের সঠিক হয়েছিল। তোমরা সেটা ভিডিওগুলো অনেকে দেখেছিলে, খুব ভালো রেসপন্স পেয়েছিলাম এবং সেই ভিডিও তোমরা এরকম ভিডিও তোমরা চাইছো সেই ভিডিওগুলো তোমরা এখন আগের বছর এগুলো দেখছো আমি জানি, তো ওগুলো দেখতে পারো, তোমাদের অনেকটা হেল্প হবে। এবছরও ওই রকম ভিডিও কিন্তু অবশ্যই চ্যানেলে আসবে, তো সেই জন্য চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যাও। এবং এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে, সত্যিই ভালো লাগে যদি শেয়ার করো লাইক করো। তো অবশ্যই দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।